السلام عليكم ورحمة الله وبركاته شباب جانا كنا شو بتشوفين عندنا أشكال أبسط ما كتير كبيرة ما كال مكرمة أزكى صلاة إشارة شماعي بلتو شارجان حدش هاي الله ده إشارة دي شلون جيسن دنيا ما يتك كره تادر كي نوار جي دي شتى شتى أكنا ده شت شير كرو بلتو زنا زر نماز زر بوري تادر كي نية جوا دي شتى شتى أكنا ده شت شير كرو أبعم صلاة إشارة بوري جي مهورتو تي إستثنى حدش هاي برا তার নামাজের পরে বের হয়ে যাচ্ছে ছুটে যাচ্ছে উপর থেকে মূলত সেই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সত্যি আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলি মূলত সালাতুল ইশারের পরের দৃশ্য এটি আপনারা দেখছেন নামাজের পরে হাজী সাহেবরা মসজিদ হারাম থেকে বের হয়ে আসছে তারা তাদের হোটেলের দিকে চলে যাচ্ছে এবং অনেকে এখানে ইবাদত করার জন্য আপনারা দেখছেন এই স্থানটিতে বসে আছে অনেকে সালাত আদায় করতেছে অনেকে বের হচ্ছে মূলত এই স্থানটি হাজী সাহেবদের দ্বারা কানায় কানায় পরিণত এবং দেখছেন আমরা যে স্থান থেকে দাঁড়িয়ে ভিডিও করছি এই স্থান থেকেও অনেকে মসজিদ আল হারামের ভিতর থেকে এই স্থান থেকে এটি দ্বিতীয় তলা অথবা তৃতীয় তলা যাওয়ার রাস্তা এখান থেকে সালাত আদায় করে এই স্থান দিয়ে বের হয়ে নেমে যাচ্ছে এছাড়া নিচে যারা মূলত নিচে যারা সালাত আদায় করেছে মসজিদ আল হারামের ভিতরে তারাই মূলত এই রাস্তাগুলো দিয়ে বের হয়ে আসছে আপনারা দেখছেন সত্যি অনেক অসাধারণ এবং কিছুক্ষণের ভিতরেই এই স্থানটি দিয়েই মূলত যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন যেসব হাজী সাহেবরা অথবা স্থানীয় যারা হোক আজকের এই সালাতুল ইশারের মুহূর্তে চারজন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে আমরা দেখেছি এবং যেহেতু নামাজের পরের এই মুহূর্তটিতে তাদেরকে এই স্থান দিয়ে বের করে নিয়ে যাওয়া হবে যেটি জান্নাতুল মুআল্লা কবরস্থানের দিকে এই আমাদের বিল ক্যামেরার যেই শেষ প্রান্ত দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে সেই প্রান্তেই কিন্তু তাদেরকে স্থান থেকে নিয়ে দাফন করা হবে আমরা পূর্বে আমাদের চ্যানেলে এই স্থান থেকে ভিডিও শেয়ার করেছিলাম আপনারা সেই ভিডিও দেখে অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন এবং আজকেও এই স্থানটিতে এসে সালাতুল ইশারের পরের যে মুহূর্তটিতে আমরা দেখছি এবং সালাতুল ইশার পূর্ব মুহূর্তে যাদেরকে স্থান দিয়েই কিন্তু জানাজার সালাতের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং নামাজের পরের এই মুহূর্তে আমরা এই স্থানে সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ এই সুন্দর মুহূর্তগুলো দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে আর একটু পরেই কিন্তু এই স্থান দিয়ে তাদেরকে বের করে আনা হবে দলে দলে হাজী সাহেবরা ছুটে চলেছে প্রতিনিয়তই মসজিদ আল হারামের সামনে সালাতের পরের মুহূর্ত এবং পূর্বের মুহূর্তগুলো কিন্তু খুবই সুন্দর যে মুহূর্তগুলোতে দলে দলে হাজী সাহেবানরা দলে দলে মসজিদ হারামের দিকে ছুটে আসে এবং নামাজের পরে একত্রে ভিড় হয়ে যায় এই মুহূর্তগুলোতে প্রচুর ভিড়াভিড়ি হয়ে থাকে বাইরের দৃশ্যগুলো আর এই দৃশ্যগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি যখনই মক্কা মুকাররমাতে আসি এই দৃশ্যগুলো দেখি বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসলমানরা একজন আরেকজনকে চিনে না একজনের ভাষা আরেকজন জানে না তারপরেও তারা যে শৃঙ্খলাবদ্ধভাবে এখানে আসে যায় বা এটা আসলে অনেক অন্যরকম একটা অনুভূতি এই বিষয়টা পবিত্র মক্কা আল মুকাররমার এই স্থানগুলোতে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা যেসব হাজী সাহেবগণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই উপর থেকে আপনাদেরকে আজকে এই স্থানের দৃশ্যগুলো দেখাচ্ছি এটি মূলত সাফা এবং মারোহা পাহাড়ের অপোজিট সাইড এই সাইড থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলেও এই স্থানগুলোতে মূলত সালাতের পূর্ব মুহূর্তে আসলে অর্থাৎ নামাজ আদায় করার জন্য এই সাইডগুলোতে আসলে আপনারা চাইলেও মক্কা মুকাররমাতে যখন এই হাজী সাহেবদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দিয়ে যেসব হাজী সাহেবরা চলে যান এছাড়াও মক্কা মুকাররমার অভ্যন্তর অনেক বাসিন্দারা মারা গেলে তাদেরকে এই স্থান দিয়েই কিন্তু প্রবেশ করানো হয় এবং এই স্থান দিয়েই বের করে নিয়ে যাওয়া হয় সেই কবরস্থান যে স্থানটিতে তাদেরকে কবরস্থ করা হয় সেই দিকেই মূলত নিয়ে যাওয়া হয়
পবিত্র মক্কা আল মুকাররমার এই সুন্দর দৃশ্যগুলো অর্থাৎ মসজিদুল হারামের বাহিরের যে দৃশ্যগুলো এখন আপনারা দেখছেন, আজকের ভিডিওতে শুরুতেই বলেছিলাম সেই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই স্থান থেকে দাঁড়িয়েই মূলত আজকের এই দৃশ্যগুলো শেয়ার করছি, কেননা কিছুক্ষণ পরেই এই স্থানটি দিয়ে, যদিও বেশিরভাগ সময়ে নামাজের পরে মসজিদুল হারামের এখানে যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজের কিছুটা সময় পরেই জানাজার নামাজ হয়, সেটিও কিন্তু ইতিপূর্বে হয়ে গেছে। তো এর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই এই স্থান দিয়ে যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া হাজী সাহেবদেরকে নিয়ে আসা হয়। কিন্তু আজকে আমরা দেখছি একটু লেট করে আনা হচ্ছে, তবে সেটি জানি না আমরা কী কারণে। যাই হোক, তো আপনারা দেখছেন এই স্থানের যেই সৌন্দর্যগুলো দেখছেন আপনারা, মসজিদুল হারামের ভিতর থেকে যারা বের হওয়ার ছিল অনেকেই কিন্তু বের হয়ে গেছে। হ্যালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে এসব হাজি সাহেব এবং হাজি সাহেবানরা অথবা এখানে হয়তোবা এই এই মক্কা আল মুকাররমার কোনো বাসিন্দাও সম্ভবত রয়েছেন আপনারা যেটি দেখলেন। আজকের ভিডিওতে মূলত আমরা এই এই বিষয়টি কিন্তু দেখাবো বলেছিলাম আপনাদেরকে। আপনারা দেখছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে শেষ শেষ ঠিকানাতে তাদের রেখে আসার জন্যে। আমরা যারা এই মক্কা আল মুকাররমার এই স্থানগুলোতে দেখছেন অনেকে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু সবাই দেখছে, আসলে সবার মনেই কিন্তু এখন একটি মূলত একটি চিন্তা যে আমাদেরকেও তো একদিন এভাবে চলে যেতে হবে, এভাবে যেতে হবে। তবে এই পবিত্র মক্কা আল মুকাররমাতে যে ভাগ্যবান হাজি সাহেবরা পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ হাজি সাহেবদের জানা তা যাদের জানাজায় অংশগ্রহণ করেছেন, যাদের জানাজা নামাজ পড়িয়েছেন পবিত্র বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব, সত্যি তারা ভাগ্যবান। তো সেই মায়েদের জন্য আমরা ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এ স্থান থেকে অনেকেই কিন্তু দাঁড়িয়ে সেই বিষয়গুলো দেখছেন। তো এভরিওয়ান, ইনশাল্লাহ আপনাদের কাছে এই স্থানের দৃশ্যগুলো দেখে অনেক ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। ইনশাল্লাহ প্রতিনিয়ত আমরা মক্কা আল মুকাররমা মদিনা মুনাওয়ারা সহ ইসলামিক ঐতিহাসিক অনেক স্থান এবং স্থাপনা আপনাদের সাথে শেয়ার করব, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এভরিওয়ান, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Hey,